গত 1 বছর ধরে সমাজের বিভিন্ন সমস্যার কথা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওটিতে আমি আমার গ্রামের সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরব। গ্রাম উঁচপুর, মোড়েশ্বর 2 নম্বর ব্লক, খাটপরসা গ্রাম পঞ্চায়েত, বীরভূম। উঁচপুর বাসস্ট্যান্ডে গিরিধারি মণ্ডলের বাড়ি থেকে নারায়ণপুর ভল্লাপাড়া ধনিরাম ভল্লার বাড়ি পর্যন্ত 300 মিটার রাস্তাটি এখনও পর্যন্ত মাটির। 3টি পাড়ার প্রায় 1200 কাছাকাছি মানুষজনের প্রধান রাস্তা হচ্ছে এটি। আমাদের সমস্যা হচ্ছে উঁচপুর বাসস্ট্যান্ডে গিরিধারী মণ্ডলের বাড়ি থেকে ধনিরাম ভল্লার বাড়ি পর্যন্ত আমাদের মাটির রাস্তা, প্রায় 300 মিটারের কাছাকাছি। আমাদের অসুখ বিসুখ, অফিস আদালত যেখানেই যেতে হয়, আমাদের ছেলের প্রাইমারি স্কুল, হাট ঘাট বাজার ডাক্তারখানা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্র, যেখানেই যেতে হয় আমাদের এইটাই অসুবিধা। বর্ষার দিনে আমরা 1 হাঁটু জল পেরিয়ে যেতে হয় আমাদেরকে, আর আমাদের কাদাতে আমাদের বাচ্চারা বর্ষার দিনে স্কুলেও যেতে পারে না। আর আমাদের অসুখ বিসুখ হলে কোনো যানবাহনও আমাদের গ্রামে ঢোকে না, তখন আমাদের ওই উঁচপুর বাসস্ট্যান্ডেই নামিয়ে দেয়। বাসস্ট্যান্ড থেকে আমাদেরকে সেই অসুখ অবস্থাতেই হাঁটতে হাঁটতে আসতে হয়। বাসুদেবপুর হসপিটালে নিয়ে যেতে গেলে ভাড়ের পেছেই করে নিয়ে যেতে হয়। আমাদের রুগী তাতে বাঁচুক আর মরুক সেটা সরকারও দেখতে পাই না। এতদিন থেকে আমরা এই, আমার আজ 40 বছর বিয়ে হয়েছে, আমি এইভাবেই এই করছি, রাস্তাতে যাতায়াত করছি, এইভাবেই কষ্ট ভোগ করছি আমরা। ছোটো থেকে আমরা এরকম ভুগছি, আমার 75 বয়স হয়ে গেল, তা আমাদের রাস্তাঘাট সমান এখন সহ্য করল না। কেন আপনারা থাকতে এগুলো দেখলেন না, অন্য অন্য গাঁয়ে সব হয়ে গেছে। রাত পলি এই রাস্তাতে আমাদেরকে যাওয়া আসা করতে হয়, আর সবজি ফসল নিয়ে আমাদের মাথায় করে নিয়ে কাদা জলে যেতে হয়। এই করেকমই আমাদের খেচি, তা যাতে আমরা ভালো হয় সেটুকু ব্যবস্থা। তাহলে কী চাইছেন এখন সরকারের কাছে? সরকারের রাস্তাটা আমাদের যাতে ভালো হয়, রাস্তাটা যাতে ঢালাই হয়ে ভালো হয়, তাহলে আমাদের মনে শান্তিটা পায়। গ্রামসভা মিটিংয়ে মেম্বার দিয়ে প্রধানদের নিয়ে পঞ্চায়েতে জানিয়েছিলাম, পঞ্চায়েতে বলেছিল 5 বছর 1.5 বছরের মধ্যেই রাস্তাঘাট হয়ে যাবে, তা এখনও পর্যন্ত কিছু হয়নি। ছোটো থেকে বয়স্ক লোক আমরা সবাই ভুগছি, বয়স্ক লোক পর্যন্ত লোক ভুগছে, আরও 2টো গ্রাম পাড়া ভুগছে, বৈরাগ্য পাড়া আর বায়েন পাড়া, এরাও ভুগছে, প্রায় 1,250 লোক আমাদের এখানে এইভাবেই ভুগছে এই রাস্তার সমস্যাতে। এই সমস্যা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে একটি আলোচনা সভা করি, আমার ভিডিও ফুটেজগুলি তাদেরকে দেখাই, সমস্যার কথা আবেদনপত্রে লিখি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাই এবং আমার ভিডিও ফুটেজগুলি কিছুটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনাতে বলা আছে প্রত্যেক গ্রামকে মেন রোডের সঙ্গে যুক্ত করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পটি 2000 সালে 25শে ডিসেম্বর চালু হয়। সরকারের কাছে দাবি, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প থেকে আমার গ্রামের এই রাস্তাটি ঢালাই করে দেওয়া হোক। সমস্যাটি শোনার পর পঞ্চায়েত প্রধান আমাকে জানান, ব্লকভিত্তিক মিটিংয়ের মাধ্যমে 2024 সালে যে প্ল্যান তৈরি হবে, সেখানে যিনি গ্রামের পঞ্চায়েত মেম্বার আছেন তিনি যেন এই সমস্যার কথাটি তুলে ধরেন। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে আমি পঞ্চায়েত প্রধানের কাছে আসি, আর গ্রামবাসী সই করা আবেদনপত্রটি আমি পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দিই এবং তার রিসিভ কপিটি আমি সঙ্গে প্ল্যান ধরাবে, তখন আপনি মেম্বারকে জানাবেন যে এই স্যাংশন হয়ে রাস্তাটা যেন দেওয়া হয়, তবে আপনি এই যে কাগজটা দেবেন, হ্যাঁ রেখে দেবে ঠিক আছে, আপনি রিসিভ কপি আপনার কাছে থাকবে, কিন্তু কোথায় ঢুকতে যাবে সেটা তো ধরা এখন সম্ভব হলো। এটা 52টা গ্রামে এবার সংসদ অনুযায়ী কাজ ধরা পড়বে, গ্রাম অনুযায়ী কিন্তু হবে না, কষ্ট বললো না বা বাদ পড়ে গেল এরকম হতেই পারে। হ্যাঁ ওটা মেম্বারের সাথে আলোচনা করে যেন এই কাজটা যখন 24শে কাজের স্যাংশন প্ল্যান দেবে, অ্যাকশন প্ল্যান, তখন এইটা আপনি দেবে যে আমাদের এই কাজটা যেন ধরা হয়, প্ল্যান ধরাবে। এখন মানে সেদিন মিটিংও হলো, এবার 24শে কাজ কী কী কাজ হবে সেরকম দিতে বলো, তাহলে এইটা আপনাদের প্ল্যান একটু মেম্বার কি বলবে, প্ল্যান অনুযায়ী এখানে আপনি যা দিয়েছেন ওইটা ডিটেলস তুলে ও তো দেবেই, যে রাস্তা অনুযায়ী এখানে হবে সেই অনুযায়ী সেটা তুলে সেটা আপনি একটা জমা দিয়ে দেবেন।
আমি চাই এই সমস্যা দ্রুত সমাধান হোক। আপনাদের কাছে নিবেদন যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট বক্সে নিজের ভাবনা লিখুন। আমি মোমন্ডল পাড়িয়া এখনকার জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবার উপস্থিত হব এই ধরনের নতুন সামাজিক গল্প নিয়ে।